হ্যালো বন্ধুরা, আমি পাইল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের ভালো লাগবে, তারাও আমার চ্যানেলে জয়েন করতে পারে। আমি যতগুলো ভিডিও দিয়েছি কোনোতে কিছু যদি ডাউট থাকে, বুঝতে পারোনি, অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করে নেবে। তোমরা অন্য চ্যাপ্টার পড়ছো, সেখান থেকে কিছু অসুবিধা, সেখানেও আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আমি তাহলে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। আমার চ্যানেলে আমি মেনলি লাইফ সায়েন্স তোমাদেরকে দিই ভিডিও। আর লাইফ সায়েন্স পড়াতে গিয়ে যে যে জিনিসটা আমার কেমিস্ট্রির মধ্যে মানে রসায়নের বলতে হয়েছে, সেগুলো তোমাদের বলেছি। লক্ষ্মী পুজোর পর থেকে আমি আবার তোমাদের মোটামুটি লাইফ সায়েন্সটাই কন্টিনিউ করবো। এখনো পর্যন্ত লাইফ সায়েন্স আমার ক্লাস টেনে ফার্স্ট সেকেন্ড থার্ড চ্যাপ্টার বলা হয়েছে। থার্ড চ্যাপ্টারের শুধুমাত্র এমসিকিউ গুলো বলা হয়েছে, মানে এক নম্বরের প্রশ্নগুলো বলা হয়েছে, আমি সাতটা পাবলিকেশন ফলো করছি। আর ক্লাস নাইন আমার চ্যাপ্টার পড়ানো হয়েছে, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, আর অনুশীলনী গুলো আমি মোটামুটি আলোচনা করে দিচ্ছি এক দুই। ঠিক আছে, যারা দেখোনি, যেটা যাদের প্রয়োজন দেখে নেবে, যেটা যেই চ্যাপ্টার যে ফলো করবে পুরো এক নম্বর পার্ট থেকে দেখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা বলেছো যে তাপের ঘটনা সমূহ ফিজিক্যাল সায়েন্সের একটা পোর্শন চ্যাপ্টার ফোর ক্লাস টেনে, সেটা বলে দেওয়ার জন্য, সেটা বললে তোমাদের সুবিধা হবে। এখন আমি তোমাদের একটু পেপার পেন দিয়ে বোঝাচ্ছি, আমি একটু বাইরে আছি। যেহেতু তোমরা চাও এই চ্যাপ্টারটা শেষ করে ফিজিক্যাল সায়েন্সের আমি আবার লাইফ সায়েন্সটা তোমাদের কন্টিনিউ করবো। চ্যাপ্টারটা তার নাম হচ্ছে তাপের ঘটনা সমূহ, এটা ক্লাস টেন চ্যাপ্টার ফোর, ঠিক আছে, ফিজিক্যাল সায়েন্সের। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, শুরু করছি আলোচনা করতে। এই চ্যাপ্টারটাতে কি আছে তোমাদের, না তাপ প্রয়োগ করলে কি কি হতে পারে। তাপ মানে এটা একটা শক্তি। তোমরাই বলেছো আমাকে ফিজিক্সের চার নম্বর চ্যাপ্টারটা পড়াতে, এর আগে আমার কিন্তু আমার চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের ওপর কোনো ভিডিও দেওয়া হয়নি। ঠিক আছে, যেহেতু তোমরা এটা চাও চ্যাপ্টার ফোরটা বোঝাতে, আমি সেটা বোঝাতে শুরু করছি। আমি এটা ধরে নিচ্ছি চ্যাপ্টার থ্রি পর্যন্ত তোমাদের সমস্ত আইডিয়া কিন্তু ক্লিয়ার আছে, কনসেপ্ট তোমরা জানো, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পরিবেশের জন্য ভাবনা, এই সমস্ত চ্যাপ্টারগুলো তোমাদের আছে। গ্যাসের যে আচরণ, গ্যাস একটা অবস্থা পদার্থে, সেই সম্পর্কেও কিন্তু তাপে আমরা পড়ব। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম যে গ্যাস, গ্যাসের যে আচরণ, এই চ্যাপ্টারটা মেনলি, এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো আইডিয়া আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে সমস্ত। আমি শুধু তাপের ঘটনাতে যেটা যেটা বলতে হবে, যে যে কনসেপ্ট গুলো আমায় বলতে হবে, আজকে আমি একটু জেনারেল কনসেপ্ট দিচ্ছি, তারপরে আমি চ্যাপ্টারটা শুরু করব। যারা সরকারি চাকরি পরীক্ষা দেবে তারা ক্লাস টেন এর পর দিতে পারো, টুয়েলভ এর পর দিতে পারো। মেইন যেই প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞেস করে জিকে থেকে, তারপরে জেনারেল সায়েন্স থেকে, সেগুলো নাইন টেন বেসিকই, লাইফ সায়েন্সেও বলো বা ফিজিক্যাল সায়েন্সেই বলো, ইলেভেন টুয়েলভ কনসেপ্টেও আসে জিনিস জিজ্ঞেস করে, কিন্তু সেটা সরকারি চাকরির জন্য হয়তো এই সায়েন্স থেকে যদি তিরিশটা প্রশ্ন আসে, সেখানে পঁচিশটা তোমরা নাইন টেন থেকে পেয়ে যাবে, পাঁচটা ইলেভেন টুয়েলভ এর কনসেপ্ট থেকে পাবে। তাহলে নাইন টেন যদি তোমরা খুব ভালোভাবে পড়ো, তিরিশটার মধ্যে পঁচিশটা কিন্তু তোমরা কনফার্ম করতে পারবে, পঁচিশ নম্বর। সেজন্য খুব ভালো করে সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, নাইন টেনটা খুব ভালোভাবে পড়বে, বেসিক কনসেপ্ট। ইলেভেন টুয়েলভে গিয়েও আমি লাইফ সায়েন্সের ক্ষেত্রে বারবার বলি, তোমরা একই চ্যাপ্টার পড়বে, সেখানে নতুন নতুন কিছু ইনফরমেশন অ্যাড হবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করি তাপের ঘটনা সমূহ, মানে এখানে আমাদের যেটা জানতে হবে তাপ সম্পর্কে একটু আমি আগে বলে দিই। তাপ জিনিসটা কি, তাপ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, শক্তি কেন তাপটা, শক্তি মানে এটা একটা ফোর্স বললাম, তাপটাকে আমি কি বললাম, তাপ হচ্ছে একটা শক্তি, এক প্রকারের শক্তি, শক্তি মানে ফোর্স। কেন না, তাপ একটা কাজ করতে সক্ষম, তাপের কাজ করার সামর্থ্য আছে। যেমনি ধরো তোমরা বসে আছো একটা টেবিল চেয়ারে, কেউ বসে আছো, ধাক্কাধাক্কি হচ্ছে চারজন, মানে বেঞ্চে পড়াশোনায় চারজন যখন বসছো সেটা খুব ভালোভাবে বসতে পারছো। এবারে যদি খুব অ্যাটেন্ডেন্স বেশি হলো বা কারোর সঙ্গে কারোর খুব বেশি ফ্রেন্ডশিপ, একজনকে আরেকটা বন্ধুকে তোমরা ডেকে নিয়ে আনলে, পাঁচজন বসে একটু ঠেলাঠেলি হচ্ছে, তাহলে যখনই এই যে ঠেলাঠেলি, বল প্রয়োগ হচ্ছে একটা, এটাও হচ্ছে একটা শক্তি, বল প্রয়োগটাও হলো শক্তি। যেদিকে ঠেলাঠেলিটা হবে তোমরা সেদিকে বেঁকে যাবে। যদি আমি পেনটাকে নিয়ে এই দিক দিয়ে ফোর্স দিই, বাইরে থেকে একটা শক্তি দিই, তাহলে পেনটা কি হবে, এইরকম ভাবে ধরে আছি, এরকম ওপর থেকে একটা বল দিলাম, পেনটা কি হলো, ওপর থেকে নিচে চলে এলো। এখানে আমি ধরে আছি এইভাবে পেনটাকে বল দিচ্ছি, বলটা উপর থেকে নিচে চলে গেল, মানে আমি কি করছি, একটা শক্তি প্রয়োগ করছি যার জন্য একটা কাজ হচ্ছে, মানে এই পেনটা নড়ছে। ঠিক আছে, আমি বল প্রয়োগ করছি যার জন্য পাতাটা উল্টাচ্ছি, একটা কাজ হচ্ছে। ঠিক, এবারে তোমরা বলবে আমি একটা দেওয়ালকে ধাক্কা মারছি, কই দেওয়ালটা তো নড়ছে না, দেওয়ালটাও তুমি নাড়াতে পারো, সেখানে শক্তিটা তোমার কি দিতে হবে, অনেক বেশি দিতে হবে, মেশিনের দরকার হচ্ছে। মানে সাধারণ মানুষের ক্ষেত্রে অতটা শক্তি নেই যে একটা দেওয়ালকে নড়িয়ে ভাঙতে পারে, কিন্তু যারা, যাদের অনেক শক্তি এক্সারসাইজ করে, যারা সেরকম ভাবে শক্তিটা নিয়েছে যে ঠেলে দিলে দেওয়াল ভাঙতে পারবে, ভাঙলে ইট ভাঙতে পারবে, এরকম হতেই পারে, কিন্তু সেটা খুব ব্যতিক্রম মানুষ আছে যারা সেগুলো পারে করতে। ঠিক আছে, তাহলে একটা শক্তি, যেটা কি হচ্ছে, আমরা একটা শক্তি প্রয়োগ করব, শক্তিটা মানে হচ্ছে যে কাজ করতে পারবে, সেটাকেই বলবো শক্তি, ফোর্স, যার দ্বারা কাজ হবে, তাপের দিয়েও, তাপ প্রয়োগ করেও একটা কাজ হয়, কোনো কাজ। কি কাজ, এবার আমরা পড়বো আস্তে আস্তে, তাপ প্রয়োগেও কাজ হয়, সেই জন্য তাপকে আমরা এক প্রকারের শক্তি বলতে পারি। এবারে তাপ যদি কোনো একটা বস্তু তাপ গ্রহণ করে, তাহলে ঠান্ডা বস্তু
একটা ঠান্ডা বস্তু আছে, ঠান্ডা জল, তাকে তুমি গরম করছো, মানে স্টোভে গ্যাসে জল গরম করতে দিয়েছো, ঠান্ডা জল বসালে নর্মাল টেম্পারেচারে, মানে 25 ডিগ্রি টেম্পারেচারের জলকে তুমি বসালে, গরম করলে জলটা কি হচ্ছে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, মানে তাপ দিচ্ছি, তাপ দেওয়ার ফলে, তাপ প্রয়োগ করার ফলে একটা ঠান্ডা জিনিস, ঠান্ডা বস্তু তাপটা গ্রহণ করছে, নিচ্ছে, নিয়ে গরম হতে পারে। একটা আমি বরফ নিচ্ছি, বরফটা তাপ নর্মাল টেম্পারেচার একটা ঠান্ডাতে বরফটা রয়েছে, এবার ফ্রিজ থেকে বাইরে বার করলে বরফটা গলে যাবে, কেন না সে নর্মাল টেম্পারেচারে এসে সেখানে কি হচ্ছে না সেই তাপটার পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠান্ডাতে সে জমে ছিল, তাপ পরিবর্তন হয়ে যাওয়ার ফলে সে আস্তে আস্তে গলে যাচ্ছে, গলে কি হচ্ছে বরফটা জলে পরিণত হচ্ছে, তাপের এখানে টেম্পারেচারের উষ্ণতার এখানে পরিবর্তন হচ্ছে, সেজন্য এক্ষেত্রে বরফটা যেহেতু জলে পরিণত হচ্ছে, মানে এই যে এক্সাম্পলটা আমি দিলাম এটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। অনেকটা ফ্রিজের ক্ষেত্রে অনেকটা কি ছিল, টেম্পারেচার কম ছিল, তাপমাত্রা কম ছিল, সেখান থেকে কি হচ্ছে আমি একটু গরম উষ্ণতায় ফ্রিজের বাইরে যখন বরফটাকে আনছি সেটা গলে জলে পরিণত হয়ে সেটা একটা অবস্থার পরিবর্তন করলো, আমি এখানে তাপ প্রয়োগ করেছি, মানে কি বাইরের টেম্পারেচারটা তো ফ্রিজের থেকে বেশি, সেই জন্য সেটা গলে গেল, গলে গিয়ে অবস্থার পরিবর্তন হলো। ঠিক এবার যদি কি হয় না, তাপ যদি কেউ বর্জন করে, তাপ বর্জন করে সেটা ঠান্ডাও হতে পারে, মানে একটা গরম জল আমি খুব যদি জল ফুটালাম, গরম করলাম বা দুধ ফুটালে, যাই হলো আস্তে আস্তে সব জিনিসটা কিন্তু যদি তুমি রেখে দাও যেই উষ্ণতাতে রাখলে, যতটা গরম একটা রান্না করবার পর নামিয়ে রাখলে, এরকম হাত দিয়ে কি নামাতে পারবে সেই রান্না গরম জিনিসটা? তার জন্য তোমাদের কি করতে হবে, কিছু জিনিস ধরে, একটা কাপড় ধরে আমরা রান্নার জিনিসটাকে নামিয়ে ধরলাম বা সারাশি দিয়ে রান্নার জিনিসটাকে নামিয়ে ধরলাম, টেবিলে রাখবার পর যদি তুমি 2 ঘন্টা পর আসো, নিয়ে আবার সেই পাত্রে যেই পাত্রটাতে রান্না করেছো হাত দাও, তার কি তাপমাত্রা একই থাকবে? থাকবে না। হাত দিলে দেখবে কি হচ্ছে, কিছুটা ঠান্ডা হচ্ছে, মানে কি করতে পারে তাপটা সে বর্জন করলো, নিয়ে বস্তুটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তাহলে তাপে দুটো জিনিসই হয়, যদি তাপটা গ্রহণ করি তাহলে বস্তু গরম হবে, সেরকম তাপ যেমনি বর্জন করব তখন বস্তু ঠান্ডা হবে। ঠিক তাহলে দুটো জিনিসই হয়, যেটাই হোক না কেন তাপ কাজ করতে সক্ষম, তাপ একটা শক্তি, সে কাজ করতে সক্ষম। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলবো তাপ। এবার তাপ যেটা অনেক ধরনের তাপ হয়, যেমন কি যেমনি বোধগম্য তাপ হয়, লীন তাপ হয়, বিকীর্ণ তাপ হয়, এগুলো হচ্ছে সমস্ত তাপের প্রকারভেদ। ঠিক আছে, এর বোধগম্য তাপ আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি, তাপের প্রকারভেদ কি হতে পারে, আরেকটা হচ্ছে লীন তাপ, আরেকটা হচ্ছে তোমাদের বিকীর্ণ তাপ। এটা এগুলো হচ্ছে তাপের প্রকারভেদ, তাপটাও আবার বিভিন্ন ধরনের হয়। কি কি জিনিসটা কেমন শুধু তোমরা জেনে রাখো, তোমাদের টেনে মনে হয় শুধু তাপের ঘটনা সমূহতে প্রসারণ, তাপীয় প্রসারণ সম্পর্কে ডিটেইলসে বলেছে, তাপ পরিবহন সম্পর্কে বলেছে, আমি এখন তোমাদের তাপ, যেহেতু তাপের, তাপ রিলেটেড জিনিস, আমি তাপ নিয়ে একটু তোমাদের বলে দিচ্ছি, একটু আইডিয়া দিয়ে দিচ্ছি যে তাপ জিনিসটা কি। তাপে যে বোধগম্য তাপটা হয়, বোধগম্য তাপ মানে যদি অবস্থার পরিবর্তন হলো না, এবার অবস্থাটা কি, এই যে আমি বারবার বলছি অবস্থার পরিবর্তন, সেই অবস্থাটা কি কি হতে পারে, একটা হতে পারে অবস্থা, যদি আমরা বলি পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা 3 ধরনের প্রধানত হয়, কি কি, একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আরেকটা হচ্ছে গ্যাসীয়। এই যে 3 ধরনের অবস্থা আছে, কঠিন মানে যার একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে, আয়তন রয়েছে, নির্দিষ্ট আকার আকৃতি আয়তন সবকিছুই আছে, তাকে বলবো কঠিন। তরল, কঠিনের উদাহরণ কি, সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ যেগুলো কাঠ, তারপরে দরজা, বাড়ি, ঘর, তারপরে কোনো মেটাল, মেটাল মানে ধাতু, যেগুলো লোহার রড, তামা, থালা পত্র, বাসন, এই সবকিছু হচ্ছে কঠিন, বই খাতা পেন সবকিছু হলো কঠিন। তরল কি, তরল হচ্ছে তেল, যেটা যেটা লিকুইড বলা হয় ইংলিশে, যেটা তেল জাতীয়, এদের কিন্তু কি আছে, ভর তো আছে, ভর সবার থাকে, পদার্থ মাত্রই ভর থাকবে, ভর আর ওজন, ভর আর ভার, এই দুটো জিনিসের আবার একটু মানে বুঝে নাও, ভর আর একটা হচ্ছে ভার বা ওজন। ফিজিক্সে আমি আজকে যেগুলো বলছি বেসিক বেসিক যে মানে কিছু টার্ম নিয়ে আলোচনা করে দিচ্ছি, ক্লিয়ার করছি, তারপরে আমি তোমাদের মেইন চ্যাপ্টারটাই আসবো, কারণ কিছু কিছু আইডিয়া ক্লিয়ার থাকা তোমাদের দরকার এই জিনিসটা, এই চ্যাপ্টারটা পড়ার জন্য, সেগুলোর জন্য আমি সেই আইডিয়াগুলো আজ ক্লিয়ার করে দিচ্ছি। ভর মানে কি হচ্ছে, না কোনো বস্তুর মধ্যে, সেটা যে কোনো বস্তুই হোক না কেন, সেই বস্তুটা যে কোনো অবস্থাতেই থাকুক না কেন, তার মধ্যে যতটা পদার্থ আছে তাকেই আমরা বলবো তার ভর। ঠিক আছে,
মানে কোনো একটা বস্তু, ধরো একটা বালিশ আমি যদি বলি, সেই বালিশের মধ্যে বালিশটা কি দিয়ে তৈরি হচ্ছে? তুলো দিয়ে তৈরি হচ্ছে। সেই তুলোটা একটা আবরার মধ্যে সেলাই করতে হয়, সেই বালিশটাকে আবার আমরা যদি কাভার দিই, পিলো কাভার করালাম, নিয়ে টোটাল একটা বালিশ হলো। ঠিক, তো এই বালিশটার ভর কি? যতটা তুলো রয়েছে তার ভর, যে কাপড়টা দিয়ে আমরা তুলোটা ভরেছি তার ভর, প্লাস যে কভারটা দিয়েছি তার ভর, টোটাল যতটা পদার্থ রয়েছে এই বালিশটার মধ্যে, এই বস্তুটার মধ্যে, সবটা মিলেই আমরা বলবো সেই পদার্থটার ভর। বুঝা গেল? কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ থাকে তাকে আমরা বলবো তার ভর। আরেকটা জিনিস মনে রাখবে ভর সম্পর্কে, যেটা এম দিয়ে প্রকাশ করা হয়, লেখা হয়, এই ভরটা তোমরা যেখানেই থাকো, পৃথিবীতে, অন্য কোনো গ্রহে, যে কোনো গ্রহ, মঙ্গল গ্রহতে থাকো, চাঁদে থাকো, যে জায়গাতেই থাকো না কেন, কোন বস্তু তার যে পদার্থ রয়েছে, তার সেই বস্তুটার, সেই পদার্থটার মান কখনো পরিবর্তন হয় না। মানে বস্তু পদার্থের ভর কখনো পরিবর্তিত হয় না, তুমি যেখানেই থাকো, পৃথিবীতে থাকো, সূর্যে থাকো, সূর্যে যদিও যাওয়া যায় না, পৃথিবীতে থাকো, মঙ্গল গ্রহে থাকো, চাঁদে যাও, যেখানেই যাও তুমি, সেখানে কি হবে, ভরটা কিন্তু, এমটা কিন্তু পরিবর্তিত হবে না। ভর মানে কোনো বস্তুর মধ্যে যতটা পদার্থ রয়েছে সেটাকেই বলা হয় তার ভর। ভার বা ওজন কি? যেটাকে আমরা W দিয়ে প্রকাশ করি, ভার বা ওজন, এটা হলো আবার একটা শক্তি। ঠিক আছে, এইটা শক্তি কেন না, এটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, মানে অভিকর্ষজ বল। কার অভিকর্ষজ বল? পৃথিবীর অভিকর্ষজ বল। পৃথিবী যে আকর্ষণ করছে সমস্ত জিনিসকে, পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বল যতটা এক একটা বস্তুর ওপর, প্রত্যেকটা বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল কিন্তু আলাদা আলাদা। যত বেশি পদার্থ বা বস্তু, যত বেশি ভর হবে তার উপর আকর্ষণ বল পৃথিবীর তত বেশি হবে। ঠিক আছে, সেই জন্য তার ভার বা ওজনটা বেড়ে যাবে। বোঝা গেল? একটা যদি আমি ব্যাগে কি নিয়েছি, 5 কেজি, ভরটাকে জেনারেলি আমরা লিখি এসআই ইউনিটে, সেটা কেজি হিসেবে প্রকাশ করা হয়। অনেক ইউনিট আছে ফিজিক্সের, এসআই ইউনিট আছে, সিজিএস ইউনিট আছে, মানে আমরা অনেক ইউনিট ব্যবহার করতে পারি, সেটা এসআই ইউনিট হয়, সিজিএস ইউনিট হয়, তারপরে তোমাদের এমকেএস ইউনিট হয়। তো জেনারেলি এসআই ইউনিট বা সিজিএস ইউনিটটা বেশি ইউজ হয়। তো এসআই ইউনিটে ভরের যে একক তাকে বলা হয় কেজি, আর ভার বা ওজন শক্তি যেটা, তার একক যেটা, তাকে বলা হয় নিউটন, যেটা এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে একটা আমি বলছি ব্যাগে কি নিয়েছি, যেটা নিয়েছি 5 কেজি ভরের একটা ব্যাগ নিয়েছি, আরেকটা নিয়েছি একটা ব্যাগে সেখানে 10 কেজি ভরের বস্তু নিয়েছি, দুটো বস্তু নিয়েছি, একটা 5 কেজি ভরের, একটা হচ্ছে কি 10 কেজি ভরের। এবার এই ভরটা আমি যেখানেই নিয়ে যাই, পৃথিবীতে, মঙ্গল গ্রহে, চাঁদে, সমস্ত জায়গাতেই ভরটা একই থাকবে। আমি কি বললাম, ভার বা ওজন যেটা 10 কেজির জন্য যে গ্র্যাভিটেশনাল ফোর্স পৃথিবী যে নিজের দিকে আকর্ষণ করবে, যে অভিকর্ষ বলে টানবে, সেটা 10 কেজির জন্য এর ওজনটা বেশি হবে। এটার ওজন যদি আমি W2 নিই, এটার যদি W1 নিই, তাহলে আমরা কি লিখব, W2টা গ্রেটার দ্যান হবে W1 এর থেকে। কারণ কি, এর ভরটা বেশি, সেই জন্য বেশি আকর্ষণ বল দিয়ে পৃথিবী তার নিজের দিকে টানবে। এর ভরটা কম, সেই জন্য এদের দুজনের মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে এর ভারটা আর ওজনটা, ভার বা ওজন দুটোই কম হবে, কার থেকে, এই 10 কেজি ভরের বস্তুটার থেকে। বোঝা গেল ভর আর ভারের মধ্যে পার্থক্য? এরপরে আমি অবস্থা যেটা বললাম, যে তাপ যদি দিই, তাপ প্রয়োগ করলে, তাপ যেটা 3 রকমের তাপ হয়, আগে তাপ, 3 রকমের তাপটা সম্পর্কে বলে নি, তারপরে আমি অবস্থা নিয়ে বলছি, বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। বোধগম্য তাপ কাকে বলবো? যদি অবস্থার পরিবর্তন না করে আমরা শুধু উষ্ণতার পরিবর্তন করি, উষ্ণতার পরিবর্তন করে বস্তু যেই তাপটা গ্রহণ বা বর্জন করবে সেটাকেই বলা হয় বোধগম্য তাপ। এবারে তাপ আর উষ্ণতা বা তাপমাত্রার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আমি বলছি, আগে এই 3টের ডেফিনিশনটা কি একটু বুঝে নাও, তারপরে আমি পার্থক্যতে আসছি। তাপ, উষ্ণতা, উষ্ণতাকেই তাপমাত্রা বলা হয়। এই তাপ আর তাপমাত্রা বা তাপ আর উষ্ণতার মধ্যে কি পার্থক্য আমি সেটা বলছি তোমাদের। তাহলে বোধগম্য তাপের ক্ষেত্রে যদি অবস্থার পরিবর্তন হচ্ছে না, মানে কোনো একটা বস্তু যদি আমি কঠিন নিয়েছি সে কঠিনই থাকবে, তরল নিয়েছি সে তরলই থাকবে, গ্যাসীয় নিয়েছি সে গ্যাসীয়ই থাকবে, তার অবস্থার কোনো পরিবর্তন হবে না,
অবস্থার পরিবর্তন না করে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন যদি হয়, মানে যদি আমরা বলছি তরল নিয়েছি, মানে জল নিলাম, জলটা 25 ডিগ্রিতে রয়েছে, নিয়ে আমরা গ্যাসটা অন করে থার্মোমিটারের সাহায্যে টেম্পারেচারটা দেখে নিলাম, 30 ডিগ্রিতে উষ্ণ করলাম জলটাকে, তাহলে হালকা উষ্ণ গরম হলো, নিয়ে বন্ধ করে দিলাম। তাহলে কি হচ্ছে, জলটা ছিল 25 ডিগ্রিতে যেই তাপমাত্রাতে, যতটা গরম ছিল তার থেকে যখন আমরা 30 ডিগ্রিতে নিয়ে এলাম সেখানে একটু বেশি গরম হলো, কেন না আমরা তাপ প্রয়োগ করলাম, তার যে 25 ডিগ্রিতে যেই উষ্ণতাটা ছিল তার থেকে একটু বেশি হয়ে যাবে যখন উষ্ণতাটা বেড়ে যাবে, যখন আমরা 30 ডিগ্রিতে দেব তাপ প্রয়োগ করছি উষ্ণতাটা বাড়বে, মানে একটু গরম হবে। অবস্থার পরিবর্তন হলো না, জলটা জলই রইলো, ঠিক আছে, তাপ দিচ্ছি জলটা জলই রইলো, কিন্তু উষ্ণতাটা বেড়ে গেল, মানে আগে যে জলটা নর্মালি যেটা ছিল তার থেকে জলটা একটু গরম হলো, তাহলে এইটাকে বলা হয় উষ্ণতা। মানে অবস্থার কিছু পরিবর্তন হচ্ছে না, তাপটা আমরা এখানে গ্রহণ করলাম, সেই গ্রহণের উদাহরণ দিলাম, গ্রহণও করতে পারে বা বর্জনও করতে পারে, যেটাই করুক না কেন অবস্থার পরিবর্তন যদি না হয় এই রকম তাপকে বলা হয় বোধগম্য তাপ। বুঝা গেল? তাহলে উষ্ণতা ব্যাপারটা কি, উষ্ণতা মানে 25 ডিগ্রিতে আমরা জলটাকে যদি ছুচ্ছি খুব ভালোভাবেই ছুতে পারছি, 30 ডিগ্রিতে হালকা একটু গরম, এই যে আমরা ফিল করছি, এই যে অনুভব করছি 25 ডিগ্রির জল আর 30 ডিগ্রির জলের মধ্যে যে ডিফারেন্স, এটাকেই বলা হয় কি উষ্ণতা। ঠিক আছে, 25 ডিগ্রিতে যেই জলটা যেরকম আছে 30 ডিগ্রির টেম্পারেচারে একটু গরম, এই একটু গরম যেটা অনুভব করলাম তাকেই আমরা বলবো উষ্ণতা, এটা বলবো উষ্ণতার পার্থক্য। ঠিক আছে, একটা ঠান্ডা জল একটা গরম জল, এটা হলো উষ্ণতার পার্থক্য। তাপ দিলে উষ্ণতা, কোন একটা বস্তু উষ্ণ হতে পারে বা সেটা কি শীতল হতে পারে, তাপ বর্জন করলে, তাপ দিলে অবভিয়াসলি উষ্ণ হবে, তাপ দিচ্ছি তাপ প্রয়োগ করছি মানে সেটা গরম হবে, তাহলে উষ্ণ হবে, তাপ যদি বর্জন করে সেটা শীতল হবে। তো এই উষ্ণ আর শীতল এই যে জিনিসটা, এটাকে আমরা বলবো তাপমাত্রা বা উষ্ণতা। এখানে কিন্তু আর আমরা আবার তাপটা নিচ্ছি না, যেই গ্যাসটা জ্বালিয়ে রেখেছি সেই গ্যাসটা আর জ্বালিয়ে রাখছি না, গ্যাসটা সরিয়ে নিচ্ছি, গ্যাস যেটা সেটা হচ্ছে তাপ, মেইন সোর্স যেটা সেটা হলো তাপ, আমি তাপটা প্রয়োগ করলাম, শক্তিটা প্রয়োগ করলাম, কাজ করে নিল, জলটাকে গরম করে নিল, জল আগে যতটা গরম ছিল তার থেকে বেশি গরম হলো, জলটা যেরকম ছিল তার থেকে বেশি গরম হলো, এই জিনিসটা যেটা কম গরম বেশি গরম এই অনুভূতিটা হলো উষ্ণতা। বুঝাতে পারলাম, উষ্ণতা বা তাপমাত্রা একই জিনিস, আর তাপ জিনিসটার মধ্যে পার্থক্য, তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য, উষ্ণতাটাকেই বলা হয় তাপমাত্রা। তাহলে যদি তোমরা বলো উষ্ণতার সংজ্ঞা দিতে বা তাপমাত্রার সংজ্ঞা দিতে, তাহলে বলতে পারো উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, মানে জলটা কম গরম বেশি গরম সেই জিনিসটা বোঝাচ্ছি, কতটা গরম সেই অনুভূতিটা বোঝাতে আমি উষ্ণতা বা তাপমাত্রা বলবো। ঠিক আছে, এবার আমাদের যখন জ্বর হয়, জ্বর কেন হচ্ছে না বলেছিলাম, শরীরে যে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, আমাদের সবসময় একটা জীবন চালানোর জন্য কোষের মধ্যে সবসময় রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, তো যখন হচ্ছে তার যদি কিছু পরিবর্তন হয়, যদি ভাইরাস আক্রমণ হলো, ব্যাকটেরিয়ার আক্রমণ হলো, তখন কি হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলোর ফলে যে তাপমাত্রা উৎপন্ন হয় সেই তাপমাত্রার পরিবর্তন হয়, সেজন্য আমাদের শরীরের তাপমাত্রা বা উষ্ণতার পরিবর্তন হয়। যখন জ্বর হয় আমাদের শরীর গরম হয়ে যায়, সেক্ষেত্রে তো আর কেউ কি আমাদের শরীরে কোনো তাপ প্রয়োগ করে করে না, নিজেদের থেকেই কি হয় রাসায়নিক বিক্রিয়াগুলো পরিবর্তন হয়ে পড়ে, উষ্ণতার পরিবর্তন হয়ে যায়, যার ফলে আমাদের দেহ কি হচ্ছে গরম অনুভব করি আমরা, যেরকম দেহ আমাদের থাকে যেরকম তাপমাত্রা উষ্ণতা থাকে সেইটার থেকে আমাদের দেহটা, যেহেতু রাসায়নিক বিক্রিয়াগুলো পরিবর্তন হয়ে যায়, বাইরে থেকে কোনো প্যাথোজেন আসছে, মাইক্রোবস আসছে, ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো আক্রমণ করছে আমাদের শরীরের মধ্যে, আমাদের শরীরের কোষের যে সাধারণভাবে যে বিক্রিয়াগুলো হয় তার পরিবর্তন হচ্ছে, সেই জন্য উষ্ণতা পরিবর্তন হয়ে যায় আমাদের শরীরে, আমরা গরম অনুভব করতে পারি বাইরে থেকে, নিয়ে বলি ফিভার হয়েছে, জ্বর হয়েছে। এই জ্বর হওয়াটা হলো এটা উষ্ণতার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন দেহের। এখানে কিন্তু বাইরে থেকে কেউ আমাদের তাপ দিচ্ছে না, মেইন তাপটা হলো উৎস, সেই সোর্স কেউ দিচ্ছে না, নর্মালি আমাদের দেহের যে টেম্পারেচার যে উষ্ণতা থাকে সেই উষ্ণতার পরিবর্তন হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তনের জন্য। ঠিক আছে, সেই জন্য সেইটাকে বলবো, মানে আমাদের জ্বর হওয়াটা হলো আমাদের দেহের উষ্ণতা বা তাপমাত্রার পরিবর্তন। বোঝাতে পেরেছি আশা করি? তাহলে যদি বলে উষ্ণতা বা তাপমাত্রার সংজ্ঞা কি, তাহলে উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা, কোনো বস্তুটা গরম না ঠান্ডা, সেই গরম ঠান্ডা ব্যাপারটা কখন হবে, যখন তাপ দেবো তখনই হবে, তাহলে সেটা হলো একটা উষ্ণতাটাও তাপীয় অবস্থা,
সেটা নির্ভর করছে উষ্ণতাটা কিরকম তার উপর নির্ভর করে বোঝা যাবে কোনো একটা বস্তু তাপ গ্রহণ করবে না তাপ বর্জন করবে। সেই জিনিসটা ঠিক করে, কেউ তাপ গ্রহণ করবে না বর্জন করবে সেই জিনিসটা ঠিক হয় এই উষ্ণতা তাপীয় অবস্থার উপর নির্ভর করে। মানে দুটো বস্তুকে আমরা পাশাপাশি রাখলাম, একটা দুটো বস্তু কঠিন বস্তু নিচ্ছি, একটা গরম লোহা নিচ্ছি, একটা কি নিচ্ছি না এরকম লোহা যে গরম নয়, দুটো লোহা পাশাপাশি রেখেছি, এটা গরম লোহা এটা লোহাটা গরম নয়, মানে বাঁ হাতেরটা হচ্ছে আমাদের কি শীতল, এটাকে উত্তপ্ত করেছি লোহাটাকে, এই লোহাটা হচ্ছে উষ্ণ, রাখলাম দুটো পাশাপাশি যদি রাখি তাহলে এই যে উষ্ণ জিনিসটা রয়েছে উষ্ণ লোহার বলটা রয়েছে, একটা দুটো বল নিয়েছি, সেই বলটা কি করবে আস্তে আস্তে এ তো শীতল একেও কিন্তু কি করবে গরম করে দেবে, ঠিক আছে, দুটোকে সংস্পর্শে রাখলে এও কিন্তু গরম হয়ে যাবে। মানে ব্যাপারটা কি, যদি তোমরা কোনো গরম বাটিতে ধরো কিছু গরম দুধ এনে রাখলে সোফা বা বিছানার উপর রাখলে বা যেখানেই রাখো, সেই বাটিটা যদি সরাও দেখবে যে জায়গাটার উপর রেখেছো, সোফাতে রেখেছো বা বিছানায় রেখেছো, যে জায়গাটার উপর রেখেছো বাটিটা সরিয়ে দিলে সেই জায়গাটাও কিন্তু গরম হয়ে যায়, বা চা যখন খাচ্ছো যেই জায়গাটাতে রাখবে সেই জায়গাটাও কিন্তু গরম হয়ে যায়, কঠিন বস্তুটাকে গরম করে দিচ্ছে। তাহলে এই উষ্ণতাটা দুটো বস্তু যখন সংস্পর্শে আসে তখন উষ্ণতা ঠিক করে যে কে তাপ গ্রহণ করবে কে তাপ বর্জন করবে। যার তাপমাত্রা কম সেই নিশ্চয়ই তাপ গ্রহণ করবে, যার তাপমাত্রা বেশি সে তাপ বর্জন করবে। তাহলে সেই জিনিসটা ঠিক করবে, দুটো বস্তু পরস্পর রাখলে সেই জিনিসটা ঠিক করে কে, উষ্ণতাটা, যে কে তাপ গ্রহণ করবে কে বর্জন করবে। তাহলে উষ্ণতাটাকে আমরা বলতে পারি এটা একটা তাপীয় অবস্থা, ঠিক। তাহলে আমরা যদি বলি উষ্ণতা হচ্ছে তাপের ফল, এভাবেও বলা যায় তাপীয় অবস্থা বা তাপের ফল, তাপ প্রয়োগ করলেই উষ্ণতার পরিবর্তন হয়, মানে উষ্ণতা জিনিসটা হলো তাপ জিনিসটা, যেটা তাপ হচ্ছে মেইন উৎস যদি আমি নিই তাহলে উষ্ণতা হচ্ছে তার ফল। আমি যদি কোনো বস্তুকে তাপ দিই, তাপ দিলে নিশ্চয়ই সে গরম হবে, তাহলে গরম হওয়াটা হলো উষ্ণতা তার বাড়বে, মানে সেটা হলো ফল, তাপ দিলে উষ্ণতা বৃদ্ধি, উষ্ণতাটা হচ্ছে কি, উষ্ণতাটা হচ্ছে ফল, এটা তাপীয় অবস্থা, আর মেইন যে সোর্স মেইন উৎস হচ্ছে তাপটা। বোঝাতে পারলাম, তাপটা হচ্ছে এক প্রকারের শক্তি, উষ্ণতাটা হচ্ছে তাপের ফল বা তাপীয় অবস্থা। আরেকটা জিনিস মনে রাখবে, দুটো বস্তুকে এবার যদি আমরা পাশাপাশি রাখলাম, ঠিক আছে, তাহলে দুটো বস্তুর মধ্যে তাপের যে আদান প্রদানটা হবে সেটা কিন্তু তাপের ওপর, মোট তাপের ওপর নির্ভর করে না, সেটা কিসের উপর নির্ভর করে, তাপের যে বস্তুর মধ্যে যে তাপ আদান প্রদান হবে সেটা নির্ভর করে উষ্ণতার মধ্যে। যার উষ্ণতা বেশি তাকে আমরা বলবো উষ্ণ, যার উষ্ণতা কম তাকে বলবো শীতল। উষ্ণ বস্তু কি করবে, তাপটা বর্জন করবে, আর যে শীতল বস্তু সে তাপটা গ্রহণ করবে, যদি দুটো বস্তুকে আমরা পাশাপাশি রাখি। বোঝাতে পারলাম, তাহলে তাপ কোন দিকে পরিবহন হবে সেটা ঠিক করে দেবে উষ্ণতা। তাহলে তাপ আর উষ্ণতা ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম, এতবার এতগুলো উদাহরণ দিয়ে বললাম আমি, আশা করি ক্লিয়ার হয়ে গেছে, যদি না হয় কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে। এবারে বোধগম্য তাপ নিয়ে আমি বললাম, এবারে লিন তাপ, ঠিক, লিন তাপটা কি, না উষ্ণতা পরিবর্তন করব না, ঠিক, উষ্ণতা পরিবর্তন না করে শুধুমাত্র যদি আমরা অবস্থা, অবস্থা মানে কি, কঠিন তরল গ্যাসীয় প্রধানত এই তিনটে ভাগ হয় পদার্থের অবস্থা, এই তিনটের অবস্থা যদি আমরা পরিবর্তন করি, ঠিক আছে, অবস্থার পরিবর্তন করছি, কোন পদার্থ যেই তাপ গ্রহণ বা বর্জন করবে তাকে আমরা বলবো কি, ওই অবস্থার পরিবর্তনের লিন তাপ। বোঝা গেল, এখানে কি হবে, উষ্ণতা বোধগম্য তাপে অবস্থার পরিবর্তন হবে না, উষ্ণতার পরিবর্তন হবে, লিন তাপে কি হবে, লিন তাপে কোন রকম উষ্ণতার পরিবর্তন হবে না। মনে রাখো, শুনে নাও জিনিসগুলো, যদি তোমরা বলো আমি পরে তোমাদের আবার লিখে দিয়ে দেবো সংজ্ঞাগুলো, তোমাদের আছে কিনা, আমার কাছে তোমাদের টেনের বই এখনো নেই, তাপের ঘটনাতে এই জিনিসগুলো দিয়েছে কিনা আমি ঠিক জানি না, যদি তোমাদের বইয়ে থাকে কোনো কোথাও এইরকম প্রশ্ন জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলো, আমি কিন্তু সংজ্ঞাগুলো তোমাদের লিখিয়ে দেবো। তো আমার যতদূর মনে হচ্ছে তাপের ঘটনাতে তাপ সংকোচন প্রসারণ তাপ পরিবহন এইসব নিয়ে আলোচনা করেছে, এত ডিটেলস তাপ নিয়ে বলেনি, ঠিক আছে, সেজন্য আমি সংজ্ঞাগুলো এখন লিখে দিচ্ছি না, শুধু বলে দিচ্ছি ব্যাপারগুলো কি হয়, যাদের প্রয়োজন হবে এই তাপের সংজ্ঞাগুলো আমি লিখে দেবো, আমি তোমাদের আবার আবার লিখে পড়ে বলে দেবো, শর্ট ভিডিওতে দিয়ে দেবো, তাহলে বলো সেই অনুপাতে আমি তোমাদের সংজ্ঞা দিয়ে দেবো, এখন শুধু বুঝে নাও। লিন তাপে কি হচ্ছে, লিন তাপে উষ্ণতার পরিবর্তন হচ্ছে না, উষ্ণতার পরিবর্তন না হয়ে যদি অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন করতে যেই তাপটা গ্রহণ বা বর্জন হবে তাকে আমরা সেই অবস্থার পরিবর্তনের লিন তাপ বলবো, ঠিক। এবার হচ্ছে কি, বিকীর্ণ তাপ, বিকীর্ণ তাপ কাকে বলে, কোনো একটা উৎস থেকে মাধ্যম ছাড়া বা মাধ্যম থাকলে তাকে উত্তপ্ত না করে তাপ যদি সঞ্চালিত হয় তাকে আমরা বলবো বিকীর্ণ তাপ, ঠিক আছে।
সূর্য থেকে যে আমরা তাপটা পাই সেটা কি মাধ্যমে পাচ্ছি, না সেটা পৃথিবীতে যে তাপটা আসছে সূর্য থেকে বিকিরণ তাপ। মানে কি হচ্ছে, একটা মেইন সোর্স থেকে তাপটা আসছে, সেখানে মাধ্যম থাকতেও পারে নাও পারে। ঠিক, যদি মাধ্যম থাকে সেই মাধ্যমের মধ্যে কিন্তু কিছু উত্তপ্ত হবে না, সেই মাধ্যমটা কোনো ব্যাপার না, থাকলো না থাকলো সেই মাধ্যমের উপর কোনো তাপের প্রভাব পড়বে না। সে প্রভাব না পড়ে যদি তাপটা একটা জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছয় তাকে আমরা বলবো কি, বিকীর্ণ তাপ। ব্যাপারটা কি হয়, সূর্য থেকে যেই তাপটা আসে সেটা ডাইরেক্ট কিন্তু প্রথমে মাটিটাকে, পৃথিবীর মাটিটাকে গরম করে, বায়ুটাকে কিন্তু ডাইরেক্ট গরম করে না। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকীর্ণ তাপে, বায়ু মাধ্যম কখনো কিন্তু গরম করে না, একদমই গরম করতে পারে না। ডাইরেক্ট যেই বেসটা পাবে প্রথমে সেই বেসটাকে গরম করবে, সেই বেসটা গরম হওয়ার পর আস্তে আস্তে তাপ তাপ নিয়ে পরে গরম হয়ে সেটা উপর দিকে উঠবে হালকা হয়ে, বায়ুটা ওপরের যে ভারী বায়ু রয়েছে, ভারী বায়ু মানে শীতল বায়ু, সেটা নিচে আসে, নিচে এসে গরম হবে, গরম হয়ে ওপরে ওঠে। এইরকম ভাবে আস্তে আস্তে কি হয়, আমাদের পরিবেশের আশেপাশের বায়ুটা গরম হয়। একেবারে যেই সূর্য থেকে তাপটা পড়ে সেটা কিন্তু বায়ুকে কখনো উত্তপ্ত করে না, সেই বায়ুটা আস্তে আস্তে গরম হচ্ছে। প্রথমে কি হয় সেটা আস্তে পরিবহনের মাধ্যমে বহন হচ্ছে, তাপটা বায়ুতে ছড়িয়ে যায়, পরিবহন হয়, সেই মাধ্যমে বায়ুটা গরম হয়। সূর্য থেকে যে তাপটা আসে সেটা সরাসরি পৃথিবী পৃষ্ঠে এসে পড়ছে, পৃথিবী পৃষ্ঠকে গরম করে প্রথমে, এটাকে বলা হয় বিকীর্ণ তাপ। এর সংজ্ঞা বলো বিকীর্ণ তাপে, সেটা হচ্ছে কোনো উৎস থেকে মাধ্যম ছাড়া বা মাধ্যম থাকলে সেটাকে উত্তপ্ত না করে যদি তাপ সঞ্চালিত হয়, পরিবহন হয়, তাকে আমরা বলবো বিকীর্ণ তাপ। তাহলে এটা হচ্ছে তিনটে তাপের পার্থক্য, তাপ আর উষ্ণতার পার্থক্য আমি বললাম, উষ্ণতাকেই তাপমাত্রা বলা হয়। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো বললাম। এবারে আমি পদার্থের অবস্থা বলে দিচ্ছি, কঠিন পদার্থ বলে দিচ্ছি। তরল মানে কি, জল, তেল, দুধ, এই জিনিসগুলো হচ্ছে তরল। গ্যাসীয় মানে সব থেকে বড় উদাহরণ হচ্ছে বায়ু, বায়ু যেটা এয়ার বলে, তার মধ্যে কি কি গ্যাস থাকতে পারে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপরে হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হিলিয়াম গ্যাস, অনেক রকমের গ্যাস যেগুলো নিষ্ক্রিয় গ্যাস বলবো, অনেক রকমের গ্যাস থাকে। তো এইগুলো হচ্ছে কি পদার্থের অবস্থা। এবার প্রধানত এই তিনটে অবস্থায় পদার্থের হয়, প্রধানত মানে মেইনলি এই তিনটে অবস্থায় হয়। আরেকটা অবস্থা হয় পদার্থের যেটাকে বলা হয় কি চার নম্বর অবস্থা, সেটা হলো প্লাজমা অবস্থা। পদার্থের আরেকটা চতুর্থ অবস্থা যেটা, ফোর্থ অবস্থা যেটাকে আমরা বলবো প্লাজমা অবস্থা। প্লাজমা অবস্থা ব্যাপারটা কি, তোমরা বাজারে শুনেছো আশা করি, সিএফএল বাল্ব বা টিউব, এটা বাজারে শুনে থাকবে, সিএফএল বাল্ব বা টিউব সম্পর্কে বলে থাকে। এই সিএফএল বাল্ব বা টিউবে কি থাকে, না সিএফএল বাল্ব বা টিউবে নিষ্ক্রিয় গ্যাস ভর্তি থাকছে, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস দিয়ে হয়। প্লাজমা অবস্থা হচ্ছে গ্যাসীয় পদার্থেরই একটা অবস্থা যেটা আয়নিত হয়ে যায়, গ্যাসটা অনেক উচ্চ টেম্পারেচারে, অনেক উচ্চ তাপমাত্রাতে কি করা হয়, গ্যাসটা আয়নে পরিণত করা হয়। গ্যাসকে আয়নে পরিণত করে পরে তাকে সেই রকম যে গ্যাস, যখন গ্যাসীয় অবস্থা যখন অনেক উচ্চ তাপমাত্রায় আয়নে পরিণত হয়ে যায় তখন কি হয় সেটাকে প্লাজমা অবস্থা বলবো। ওই অবস্থাতে গ্যাস খুব বেশি এক্সাইটেড, মানে এক জায়গায় স্থির থাকে না, গ্যাসটা খুব জোরে চলাফেরা করতে পারে। ঠিক সেই সিএফএল বাল্ব বা টিউব যেগুলো আছে সেখানে নিষ্ক্রিয় গ্যাস থাকছে, যখন সেখানে ভোল্টেজ তড়িৎ পাঠানো হচ্ছে, তাপমাত্রা বাড়ানো হচ্ছে, গ্যাসটা আয়নাইজড হয়ে যায়, মানে আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে পরে কি হয় না, বিভিন্ন রকমের ফ্লুরোসেন্স বা কালার যুক্ত, অনেক রঙের কালার যুক্ত, আমরা কোনটা তোমরা সিএফএল বাল্বের ক্ষেত্রে অনেক রকম নাইট বাল্বে ইউজ করা হয়, সবুজ লাল বিভিন্ন কালারের আমরা ইউজ করতে পারি, বাল্বগুলো ইউজ হয় সিএফএল বাল্বগুলো। তো সেই রকম আমরা বিভিন্ন ফ্লুরোসেন্স দিতে পারে, এক একটা গ্যাস এক এক রকম তাপমাত্রায় এক একটা কালার দিতে পারে, সেই হিসেবে আমাদের সিএফএল বাল্বগুলো তৈরি করা হয়। যেহেতু তোমরা বাজারে সিএফএল বাল্বের কথা, টিউবের কথা শুনেছো, শুনে থাকবে, সেই জন্য আমি এই চার নম্বর অবস্থাটা তোমাদের বলে দিলাম যেটাকে বলা হয় প্লাজমা অবস্থা। এখানে গ্যাসীয় অবস্থাটা এরকম টেম্পারেচার, এতটা উষ্ণতায় নিয়ে যাওয়া হয় যে গ্যাসটা আয়নে পরিণত হয়। আয়ন সম্পর্কে আমি তোমাদের বলেছি যখন বায়োলজি পড়েছিলাম, সেজন্য আইডিয়া আছে। একটা পজিটিভ আয়ন হয় যেটাকে বলা হয় পজিটিভকে ক্যাটায়ন, একটা নেগেটিভ আয়ন হয় ইলেকট্রনের আদান প্রদানে সেগুলো তৈরি হয় আয়নগুলো। এখানে আর আমি আয়নটা ডিটেলসে বলছি না, গ্যাসটা আয়নে পরিণত হয়ে যায় তাকে আমরা বলবো, এরকম অবস্থাটাকে যেটা চতুর্থ অবস্থা প্লাজমা অবস্থা, সেটা বলা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা। তিনটা অবস্থা ছাড়াও এটা একটা অবস্থা। আরেকটা অবস্থা আছে ফিফথ অবস্থা, যেটাকে বলবো বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। বোস আইনস্টাইন যেটাকে কন্ডেনসেটও বলা হয়, বা বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। এখানে কি হয়েছে, বোস মানে হচ্ছে তোমাদের সত্যেন্দ্রনাথ
বস যিনি আছেন তিনি ক্যালকুলেশন করে বলেছিলেন, স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করে, যে এরকম একটা অবস্থা গ্যাসের হতে পারে যদি আমরা অনেক গ্যাসটাকে টেম্পারেচার তাপমাত্রা অনেকটা কমিয়ে দিই। এটা তিনি ক্যালকুলেশন বলেছিলেন যে গ্যাসের এরকম একটা অবস্থা হতে পারে। কিরকম অবস্থা? গ্যাসটা যখন টেম্পারেচারটা অনেক কমিয়ে দেব, মানে সুপার কুল বলা হয় যেটা, অনেকটা ঠান্ডা করব, তখন কি হবে, গ্যাসটা কি হয়ে যাবে, লো ডেন্সিটি, তার যে ঘনত্ব, যতটা ঘনত্বে সে গ্যাসটা থাকে সেই ঘনত্বটা অনেকটা কমে যাবে, তাপমাত্রা কমে গিয়ে অনেক কম ঘনত্বে সে অবস্থান করতে পারে সেই গ্যাসটা, এরকম একটা অবস্থা হতে পারে। পরবর্তীকালে আমেরিকা সায়েন্টিস্টরা সেটা পরীক্ষা করে দেখেছিলেন যে হ্যাঁ, গ্যাসের ওরকম একটা অবস্থা, গ্যাসকে যদি আমরা টেম্পারেচার অনেকটা কমিয়ে দিই, তাহলে সুপার কুল করে দিই, মানে অনেকটা ঠান্ডা করে দিই, টেম্পারেচার কমিয়ে দিই, তাহলে অনেকটা ডেন্সিটি কমিয়েও কিন্তু গ্যাস থাকে, অবস্থান করে, একটা কন্ডেন্স হয়ে যায়, সব এক জায়গায় চলে আসে, সেজন্য এটাকে কন্ডেন্স বলা হয়, কন্ডেনসেশন রিঅ্যাকশন, একদম কন্ডেন্স হয়ে গ্যাসটা থাকতে পারে, এরকম একটা গ্যাসের অবস্থা হয়। এই জন্য এই পাঁচ নম্বর অবস্থার নাম বলে দেওয়া হয়েছে বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট, বা এর আরেকটা নাম হচ্ছে বোস আইনস্টাইন কন্ডেনসেট, যেটাকে বিইসি বলা হয়, সেটা পদার্থের পাঁচ নম্বর ফিফথ অবস্থা। পাঁচটা অবস্থা মোটামুটি, মানে এই যে দুটো অবস্থা, এটা গ্যাসীয় অবস্থায় প্লাজমা অবস্থা, মানে টেম্পারেচার বাড়াতে হবে গ্যাসকে, নিয়ে পাওয়া যাবে গ্যাসটা আয়নে পরিণত হবে, আর পাঁচ নম্বর অবস্থা যেটা গ্যাসেরই একটা অবস্থা, যেটা গ্যাসটা টেম্পারেচার কমিয়ে অনেক ঠান্ডা করে সেটা তৈরি করা হয়, একদম জড়ো হয়ে যায় গ্যাসটা, ডেন্সিটি ঘনত্ব কমে যায়, নিয়ে সেই রকম অবস্থা তৈরি করা হয়েছে, তাকে আমরা ফিফথ অবস্থা বলেছি। তাহলে জেনারেলি সাধারণভাবে পদার্থের তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। আবার কি না, যেমনি আমি প্লাজমা অবস্থার জন্য বললাম, তোমরা বাল্বের নাম শুনেছো সিএফএল, সেজন্য সেটা হচ্ছে ফোর্থ অবস্থা, যেখানে নিষ্ক্রিয় গ্যাস থাকে অনেক হাই টেম্পারেচারে, সেগুলো আয়নে পরিণত হয়ে যায়। এই ধর্মটাকে ব্যবহার করে, গ্যাসের এরকম অবস্থাকে ব্যবহার করে এই বাল্বটা তৈরি করা হয়েছে, যেটা এখন ইউজ করা হয়। আর এরকম ভাবে বোস যিনি ছিলেন, সত্যেন্দ্রনাথ বোস যিনি ছিলেন, তিনি প্রথমে এটা স্টেটমেন্ট দিয়েছিলেন ক্যালকুলেশন করে যে গ্যাসীয় অবস্থা এরকম ঠান্ডা করলে এরকম ভাবে থাকতে পারে, সেটা পরবর্তীকালে আমেরিকার সায়েন্টিস্টরা প্রমাণ করেছেন, প্রুফ করেছেন, সেই জন্য বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট বলা হয়, যেটা গ্যাসীয় অবস্থা, ঠান্ডা করে ঘনত্ব কমিয়ে এক জায়গায় কন্ডেন্স হয়ে জিনিসটা থাকে। তাই জন্য পাঁচটা অবস্থা মোটামুটি এখনো পর্যন্ত পাওয়া গেছে, যার মধ্যে চার আর পাঁচ নম্বরটা গ্যাসেরই অবস্থা, ঠিক আছে। কিন্তু তিনটে স্টেট ছাড়াও তাদেরকে, যেহেতু প্রপার গ্যাস নয়, এটা গ্যাসটার একটু ডিফর্ম হচ্ছে, মানে চেঞ্জ হচ্ছে গ্যাসীয় অবস্থা, সেজন্য তাকে চার আর পাঁচ নম্বর অবস্থাতে বলা হয়। সাধারণত তোমরা টেনে এই তিনটে অবস্থায় পড়বে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, এই দুটো অবস্থা সম্পর্কে তারা জেনে নিও, ঠিক, এগুলো ইম্পর্টেন্ট তাদের জন্য। আজকে আমি আরো দুটো পয়েন্ট তোমাদের বলে দিই, সেটা হলো আমি যে এখানে তোমাদের বললাম ভার বা ওজনটা ডাব্লিউ হিসেবে প্রকাশ করা হয়, এই ডাব্লিউ ইকুয়ালস টু হয়ে যায় এম জি, এম মানে হলো ভর বা মাস, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স বা পৃথিবীর অভিকর্ষজ বল, ঠিক আছে। যদি পৃথিবী পৃষ্ঠে বস্তুটাকে আমরা রাখি, পৃথিবী পৃষ্ঠে বস্তু রাখলে জিটা সব জায়গায়, মানে পৃথিবী পৃষ্ঠের জন্য কনস্ট্যান্ট, আমি তোমাদের বলেছিলাম এখানে যে দুটো ভরের আমরা জিনিস নিচ্ছি, একটা পাঁচ কেজি ভর, একটা দশ কেজি ভর, সেইখানে যদি এর ওয়েট ডাব্লিউ ওয়ান হয়, ওয়েট মানে ওজন বা ভার, দশ কেজির ওয়েট যদি ডাব্লিউ টু হয়, সেটা এর মাস বেশি, সেই জন্য কি হবে, এর ওয়েটটা বেশি হয়ে যাবে, এদের দুজনকে যদি কম্পেয়ার করি ডাব্লিউ ওয়ান এর চেয়ে, এটা কখন হবে, না যদি দুটো বস্তুই একই জায়গায় রাখা হয়, সেটা হতে পারে পৃথিবী পৃষ্ঠে, বা হতে পারে মঙ্গল গ্রহে, বা হতে পারে চাঁদে, যদি আমরা দুটো বস্তুকে একই জায়গায় রাখি, তাহলে এই সূত্রটা প্রযোজ্য। এই পয়েন্টটা আমি বলিনি, মিস করেছি, এটা একটু খেয়াল রেখো। আমি এটা তো বলে দিচ্ছি ডাব্লিউ বেশি হবে, যার ভর বেশি তার জন্য ডাব্লিউ টুটা বেশি হয়ে যাবে, দশ কেজি ভরের বস্তুটার জন্য পাঁচ কেজির ওজনটা কম হবে, কিন্তু কখন এটা পসিবল, যখন দুটো বস্তুকে একই জায়গাতে রাখা হয় তখন এই স্টেটমেন্টটা সত্যি হবে, ঠিক। এবারে যদি আমরা একটা বস্তুকে পৃথিবীতে রাখলাম পাঁচ কেজিরটাকে, দশ কেজিরটাকে রেখে দিলাম চাঁদে, তাহলে কিন্তু দশ কেজির ভরটা বেশি কিন্তু চাঁদে রেখে দিলে কি হয়, যে ওজনটা থাকে পরীক্ষা করে দেখতে পাওয়া গেছে, যে ওজন হয় তার থেকে সিক্স টাইমস, ঠিক আছে, কমে যায় ওজন যদি বস্তুকে চাঁদে রাখা হয়, তাহলে যদিও এর ভরটা বেশি সেখানে কিন্তু ছ টাইমস কমে যাবে, মানে চাঁদে গেলে এর ওয়েট হয়ে যাবে সিক্স বাই টেন, তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাচ্ছে, এই পাঁচের থেকে কমে যাচ্ছে, তখন কিন্তু এই ভ্যালুটা, এই স্টেটমেন্টটা সত্য হচ্ছে না। তাহলে এই দুটো জিনিস, যে একই ভরের দুটো বস্তুর ওজন যেটা রয়েছে, যার ভর বেশি তার ওজন বা ভার বেশি হবে, তখনই সত্যি হবে যখন দুটো বস্তুকে আমরা একই জায়গায় রাখবো, হয় পৃথিবীতে, নয় সেটা মঙ্গল গ্রহে, নয় সেটা চাঁদে বা অন্য কোনো গ্রহে, দুটো জিনিসকে মোটামুটি একই জায়গায় রাখতে হবে। আর এই জি এর ভ্যালু, যেটা পৃথিবীর অভিকর্ষজ বল, সেটা পৃথিবী পৃষ্ঠে ভ্যালু সবার জন্য সমান, আবার যদি সেটা আমি চাঁদে রাখি সেখানে আবার আলাদা হয়ে যায়, পৃথিবীর অভিকর্ষজ
বলটা চাঁদে গিয়ে, সেজন্য কি হচ্ছে ওয়েটটা বা চাঁদে সবার জন্য সেই জিয়ের ভ্যালুটা সমান হবে, কিন্তু সেই জিয়ের ভ্যালু পৃথিবীর জিয়ের ভ্যালুর সঙ্গে ডিফার করবে। তাই জন্য আমরা এটা বলতে পারি যে ওয়েটটা ডিপেন্ড করে মাসের ওপর, যদি সেটা একই জায়গাতে রাখা হয়, একই জায়গায় থাকলে জিয়ের ভ্যালুটা সমান হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? এই জিনিসটা আমি তোমাদের বলিনি, তাহলে সেজন্য তোমরা যদি ভাবে আমরা একটা পৃথিবীর রেখতে রাখলাম, একটা চাঁদে রাখলাম, তাহলেও এই সূত্রটা প্রযোজ্য হবে, এই স্টেটমেন্টটা ঠিক হবে, সেটা কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেল? আরেকটা জিনিস আমি তোমাদের যেটা আজকে আলোচনা করলাম, সেখানে বললাম কি যে যখন তাপমাত্রার আদান প্রদান হবে, মোট তাপ কত সেটার উপর নির্ভর করে না। এর মানে আমরা কোনো বস্তুকে 100 ডিগ্রিতে ফোটাই, 80 ডিগ্রিতে ফোটাই, মানে মেন সোর্স, মেন হিট কত দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে না কতটা তাপ আদান প্রদান হবে, ডিপেন্ড করছে যতটা উষ্ণ, যে যত বেশি উষ্ণ হবে সে তাপটা দেবে অন্য বস্তুকে, যার তাপমাত্রাটা কম সেই তাপীয় আদান প্রদানটা নির্ভর করবে উষ্ণতার উপরে। ঠিক আছে, এখানে আরেকটা পয়েন্ট মনে রাখবে যে সবসময় যে উষ্ণ বস্তু সে কি করবে, সবসময় কি তাপ দিতেই থাকবে? এই তাপ দেওয়াটা কি কখনো বন্ধ হবে না? দুটো যদি সংস্পর্শে রাখি কতক্ষণ পর্যন্ত সে তাপ আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত সম উষ্ণতায় পরিণত না হয় ততক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হবে। মানে কি রুল ফলো করছে? ইকুয়ালিটি রুল। দুজনের উষ্ণতা সমান হয়ে গেল, তাপ আদান প্রদান বন্ধ হয়ে গেল, গ্রহণ বর্জন আর হবে না। বোঝা গেল? যেমনি এটা তোমরা পড়েছো যে দুটো চৌবাচ্চা, একটা চৌবাচ্চা একটু বেশি জল আছে, একই সম পরিমাণ চৌবাচ্চাগুলোর সাইজ একই, এখানে কিন্তু জলটা বেশি রেখেছি একটা চৌবাচ্চায়, এটা 1 নম্বর চৌবাচ্চা, 2 নম্বর চৌবাচ্চা একদম তলানিতে জল আছে, পাইপ দিয়ে যুক্ত করলে 1 নম্বর চৌবাচ্চা থেকে জল 2 নম্বর চৌবাচ্চায় ততক্ষণ পর্যন্ত যাবে যতক্ষণ পর্যন্ত না এটা এর পরিমাণটা কমবে, সম পরিমাণ হয় ততক্ষণ পর্যন্ত জলটা যাবে সাধারণভাবে। এবার তোমরা বলবে নিচ থেকে কি জল ওপরে তোলা যাবে না? যায়। কিসের মাধ্যমে? তখন বাইরে থেকে এক্সট্রা বল প্রয়োগ করতে হবে, ফোর্স প্রয়োগ করতে হবে, যেমনি পাম্পের সাহায্যে আমরা নিচের থেকে উপরে জল প্রয়োগ করি। ঠিক আছে, নর্মালি সাধারণভাবে যে প্রবাহটা হবে সেটা হচ্ছে বেশি থেকে কমের দিকে সবসময় প্রবাহটা হয়। কতক্ষণ পর্যন্ত প্রবাহ হবে, কতক্ষণ পর্যন্ত আদান প্রদান হবে? যতক্ষণ পর্যন্ত সমান সমান না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত হবে। সেরকম তাপের ক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত উষ্ণতাটা সমান না হয়ে যাচ্ছে, সম পরিমাণ না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হবে। যে ফর্মুলা ইকুয়ালস টু এমজি, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করে, হয়তো গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে দিল, ওয়েট দিয়ে দিল, জিজ্ঞেস করলো ভর কত। আবার অনেক সময় জিজ্ঞেস করে ভর চেঞ্জ হয় কিনা, 70 কেজি ভর পৃথিবীতে রাখলাম, চাঁদে নিয়ে গেলাম, ভরটা কি কোনো চেঞ্জ হবে? অ্যান্সার হবে না, ভরের চেঞ্জ হবে না, ওয়েটের চেঞ্জ হয়। কেন না? গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা, সেটা পৃথিবীতে যেটা হয়ে যায় তার থেকে চাঁদে গেলে কমে যায়, সেজন্য ওজনটা কি হয়ে যাচ্ছে? কম হয়ে যায়। অঙ্ক দেখ, ফিজিক্সে করতে সলভ করতে সবসময় ইউনিট গুলোকে একটাতে নিয়ে আসবে, সেগুলো দেখে নেবে, হয় এসআই ইউনিটে নিয়ে যাবে, নয় সিজিএস ইউনিটে কনভার্ট করে নেবে, সে কনভার্টটা আছে কিনা সেটাও দেখে পরে কিন্তু সলভ করবে। তো এইটার থেকে ওই সময় ছোট 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, হয়তো গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে দিল, ওয়েট দিয়ে দিল, ভরটা জিজ্ঞেস করে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। আজকে তাহলে এত দূর অব্দিই থাক, নেক্সট দিন আমরা তাপ প্রয়োগের ফল সম্পর্কে পড়বো। ঠিক আছে।